অধ্যাপন স্থগিত করেছেন হাইকোর্ট ফলে পুরো রমজান মাস বন্ধ থাকবে স্কুল এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান চলে যাচ্ছে তার কাছে জাহিদ কোন প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিলেন বিস্তারিত জানাবেন প্রতি বছরেই রমজানের কিছুটা সময় প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে তবে এবারে যেটি হয়েছে যে 10 তারিখ পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে একটি সিদ্ধান্ত ছিল এবং 15 তারিখ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার একটি বিষয় ছিল এবং দুটি প্রজ্ঞাপনই মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এই দুটি প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন একজন আইনজীবী মাহমুদা খানম তিনি যেটি যুক্তি তুলে ধরেন আদালতের কাছে যে এই সময়টিতে বাচ্চাদের পড়ালেখার প্রতি যেই সময়টি দিতে হয় অভিভাবকদের সেক্ষেত্রে রোজার মাসকে কেন্দ্র করে এবং রোজার গুরুত্বকে তারা কেন্দ্র করে যেটি বলছেন যে এ সময় স্কুলগুলো ঠিক মতো চলে না বাচ্চাদের পড়ালেখাও হয়তো তাদের খুব বেশি দিন শিক্ষা প্রতিষ্ঠানও খোলা থাকে না তাতে একটি সময় নষ্ট হয় এই বিষয়টি মিলিয়ে মূলত ধর্মীয় একটি ভাবগম্ভীর্য এবং মূল্যবোধের কারণেই তারা এই রিটটি করেছেন এবং রিট আবেদনটি শুনানি করে বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের যে হাইকোর্ট বেঞ্চ তারা জানিয়ে দিয়েছেন যে সরকারের যে দুটি প্রজ্ঞাপন সেই দুটি প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন একই সঙ্গে পুরো মাস যাতে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন একই সঙ্গে কেন রমজান মাসে স্কুল খোলা রাখতে হবে এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছে এই রুলের জবাব দিতে বলা হয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সব কিছু মিলে অন্যান্য বছর শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও রমজানের কিছুটা সময় এবছর হাইকোর্টের আদেশের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এখন যদি শিক্ষা অধিদপ্তর থেকে অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা না হয় তাহলে এটি কার্যকর হবে এবং হয়তো আমরা অপেক্ষা করব যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো পরবর্তী আইনি পদক্ষেপ বা কোনো তারা কোনো আইনি বিষয় নিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে আলাপ করবেন কি না যেহেতু হাইকোর্টে আদেশটি দিয়েছে আর মাত্র একদিন পরেই চাঁদ উঠলে রোজা হওয়ার কথা রয়েছে রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে সুতরাং আর একদিন পরেই যেহেতু একটি মাত্র একদিন আগেই সিদ্ধান্তটি দেওয়া হয়েছে সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় সেটি অপেক্ষায় তবে আপাতত হাইকোর্টের সিদ্ধান্ত হচ্ছে যে পুরো রমজান মাসে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে তারা নির্দেশ দিয়েছেন শম্পা পুরো রমজান মাস জুড়ে স্কুল বন্ধ থাকবে এমন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান